আপনার কি দেখতে পেতেছেন বাগিরারে? বাগির হচ্ছে একবার গাছের মানে ডালের উপরে এটা দড়どり করতেছে। ও বাগিরা। এই যে বাগিরা। কত বড় গাছ ভাই দেখেন এই গাছের একবার ওই যে বড়ই ঠেকেছে। বাগিরা তুমি কি নামবা? নামব না, নামব না। প্রথমে ছিল এখানে, তারপর আবার ওখানে গেছে, তারপর একবার ওদিকে গেছে, তারপর আবার এখানে আসছে। আহারে। বাগিরা? উঠতে কেমন লাগে? ওরে বাবা ওরে বাবা। আল্লাহ গেছো বাঘিরা ওই যে বাঘিরা 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 তাকাই দিছে না বাঘিরা ওই যে মুরগি ছেলে ছেলে তাকাই দিছে ওই যে চুপ 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 আল্লাহ দেখছেন গাই ওই বড় বিড়ালটার দিকে ওকে আপনি তাকাই দিছে ওই দেখেন ভাই রে ভাই ওর দিয়ে তাকাই দিছে ওর দিয়ে তাকাই দিছে শর্ত 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 নুরজান সর নুরজান সর দেখছেন গাইজ দেখছেন মানে ওই বড় বিড়ালটা আমাদের দিকে উল্লার বললে ওলা বিলাই মানে অনেক বড় ওরা তো ওর দিকে ও কেমনে তাকাইছে দেখেন ও কিন্তু ছোট আমি খেয়াল করি কেন ওই দেখেন ভাই রে ভাই দেখেন ও পলক দেন ও পলক দেন ও তাকাই রেসে ও তাকাই রেছে কি অবস্থা ওইটা ওইটা অনেক শয়তান গাইজ ওইটা মোটা অনেক কিন্তু দেখেন বিষয়টা দেখেন মানে অদ্ভুত এক বিষয় বিলাই বিলের দিকে কেন এই মাত্র বাঘিরের দিকে ফিরছে বাঘিরা বাঘিরা আবার দেখেন জুম করে জমক দেখছেন ভাই রে ভাই শালা ওলার বাচ্চা ওলা কিরে ওলা হ্যাঁ ওলা মুরগিদের দেখেন বাদামের ছোলা খাইতেছে তবে আজ আমরা মুরগিদের কাহিনী না আজ আমরা বাঘিরার কাহিনী বলবো মানে বাগিরে আমরা কোথায় পাইছে এই যে মুরগি আর কিভাবে আনছি আর কেন আনছি হ্যাঁ সব কিছু বলবো আজকের এই ভিডিওতে কি হয়েছে বাবা পুকুরের মধ্যে দেখেন আকাশটা একবার দেখা দিতেছে নীল আকাশ পুকুরের মধ্যে হ্যাঁ বাবা কি হয়েছে মনে আসছে ডাক দাও আজকে এদিকে আকাশ সুন্দর লাগতেছে কিন্তু একটা সমস্যা আছে সমস্যাটা হচ্ছে যখন এরকম একটু সুন্দর থাকে না সব কিছু আর যখন একটু রোদ টোদ থাকে বৃষ্টি হয় না এরপরে এমনও বৃষ্টি হয় তো ওইটার জন্য একটু কেমন লাগতেছে যে এত সুন্দর কিন্তু পরে দেখা যাবে যে অতিরিক্ত বৃষ্টি আপনার সাথে এখন কুকুর দেওয়া লাগবে মুরগিটা দেয় তো হ্যাঁ বা আমিও দিব আচ্ছা কুকুর আচ্ছা বাগিরার কাহিনী আপনাদেরকে যদি আমি বলি তাহলে আমি মানে আমাদের পুরো একবারে সব মানে ফ্যামিলি সবাই আমরা খেলার বাড়ি বেড়াতে গেছিলাম যে খেলার মেয়ের বিয়ে ছিল আপনার তো দেখছেন বিয়ের সব কিছু দেখাইছি তো ওখানে যাওয়ার পরে যখন আমরা প্রথমবার গেছি না একবার তখন একবারে ঢাকা থেকে আসার পর প্রথম যখন গেছি আর কি তখন আমরা ভাত খাইতেছিলাম একটা টেবিলে বসে মানে খাবার টেবিলে বসে তখন দেখলাম নিচে তিনটা বিলেই আসছে হ্যাঁ হ্যাঁ বাবা কী বাবা মানে বিলির বাচ্চা সরি বিলাই সানা আসছে তো বিলাই সানার মধ্যে মানে সবগুলোই একবার মানে কি বলে রোগা রোগা লাগতেছিল হ্যাঁ একবার মানে খাইতেছিল না কিছু মানে মানুষ মাংস দিতেছে কাটা দিতেছে কিছু খাইতেছে না তো পরের দিন ভাত খেতে বসছি দেখি যে বিলের মধ্যে একটা বিলাই নাই পরে শুনলাম ওই বিলাইয়ের বা মানে বিলাইছানা একটা মারা গেছে তিনটার মধ্যে পরের দিন আবার রাত্রেবেলা ভাত খেতে বসছি আবার শুনি ওই দিনই মনে হয় যে পর রাত্রেবেলা তো রাত্রেবেলা ভাত খেতে বসছি আবার শুনি যে আরও একটা বিলাই মারা গেছে তো ছিল একটা তো ওই একটারে আমি ভাই কোনো দিনও এটা সবাই জানে হ্যাঁ বাবা আর চুল কাটা লাগবে আসলে তো মানে আমি কখনো কোনো কিছু পালি নাই হ্যাঁ মানে সবাই জানে আমাদের ফ্যামিলির মধ্যে শুধু গাছ ছাড়া মানে গাছ আমি মানে আমরা তো জানি কিছু গাছের ব্যাপারে কিন্তু হ্যাঁ হ্যাঁ চুল কেটে দিব চুল কেটে দিব হ্যাঁ চুল কেটে দিব বাবা তোমার চুল কেটে দিব তো প্রথমবার হচ্ছে আমি চাইতেছিলাম যে একটা তেলে বিলাই ছানা যেহেতু ময়ূরে জিতেছে তাহলে একটু অন্য পরিবেশে নিয়ে যায় যদি আল্লাহ তো চাইলে সব কিছু করতে পারে হ্যাঁ যদি আল্লাহ বাঁচায় তো ওই নিয়ত করে নিয়ে আসি যখন নিয়ে আসতেছিলাম আমরা তো সবাই মানা করতেছিল আবার কিভাবে আনবো ওই একটা ভেজাল তো একটা ব্যাগের মধ্যে করে দিছে প্লাস্টিকের ব্যাগ আর সবাই বললো যে মুখটা বন্ধ করে রাখতে নাহলে তো লাভ দিয়ে চলে যাবে হ্যাঁ তো সব টেনশন টেনশনের মধ্যে গাড়ি তোরা তো গাড়িতে যে গাড়ি চালক ছিল উনি তো প্রথমে ভালো ভালো বললো আমার ভালো লাগছে প্রথম কথাগুলো উনি বললো যা আসলে ব্লেডটারে বাঁচাইতে পারেন হয়তো বা যদি আল্লাহ বাঁচায় ভালো ভালো কথা বলছে তো গাড়ি তো আমি না বুঝিনি উনি আমার তিন চারবার বলছে ভাই আপনি বাইরে ধরেন আমি কথা বুঝিনি কারণ আমি তো বলতেছিলাম যে উনি তো ভালোই বলতেছিল বিলাই সম্পর্কে বিলের প্রতি একটা মায়া আছে তো উনি পরে আমার একটা স্পষ্ট ভাবে বললো যে আপনি বিলাইটারে বাইরে ধরেন হ্যাঁ পরে বললাম কেন কয়েক গন্ধ আছে তো ওরা সবাই ছিল আম্মু তারপর সবাই ছিল পিছনের সিটের দিকে আর কি আমি সামনে ছিলাম ওই ড্রাইভারের সাথে তো আমি বাইরে ধরলাম কিন্তু বাইরে ধরতে মানে উঠায় ধরতে হাতে এরকম করে উঠে ধরতে তো অনেক মানে মানে কী বলে যে বিলেটে লাফালাফি বাঘিরা তো কষ্ট হইতেছিল তো আমার কোনো মানে আমি কোনো গন্ধ পাইতেছিলাম না ওরকম হ্যাঁ তো উনি বললো যে গন্ধ পাইতেছে তো ওই জন্য বাইরে ধরতে হইছে তো ওখান থেকে আমাদের বাড়ি মানে খালার বাড়ি থেকে এখানে আসতে প্রায় একবারে মানে মোটামুটি হ্যাঁ বাবা 30 কিলোমিটারের মতো জায়গা তো 30 কিলোমিটার মতো জায়গা আমি একালে এক মানে একবার এক হাতে এরকম করে ধরে বাইরে উঠায় ধরে রাখছি আর নিচে রাখতে পারি না নিচে রাখতে হলে তো গাড়ির উপর রাখতে হবে তো উনি রাখতে দেন না এরকম করে অনেক হ্যাঁ বাবা তো এরকম করে অনেক কষ্ট করে আহারে বাবা বলো বলো কি বলবো বলো বলো পানি খাবা আল্লাহ না 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 বাবা না 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 বাবা নাম এ না বাবা তোমার চুল কাটে দেওয়া লাগবে এবার বিসমিল্লা এ না তুমি হাত দিয়ে খাও তো এরকম আমার প্রায় ত্রিশ কিলোমিটার জায়গা মানে পার করে মানে হাত ব্যথা হয়ে গেছে অনেক কষ্ট করে নিয়ে আসছি তারপর একটা জায়গায় যখন মানে খেয়াঘাট ছিল মানে নদী পার হওয়ার দরকার ছিল তো ওই খেয়ার থেকে মানে খাওয়া তো পাইতেছিলাম না তখন হচ্ছে একটু বের করে ওরে আমি অনেক কষ্ট করে ভাই ভয়ে ভয়ে ওরে পানি খাওয়াইছিলাম তখন আম্মু অসুস্থ হয়ে পড়ছিলো কোনো একটা কারণে আম্মু নাকি প্রেশারের প্রবলেম হইতেছিলো তো ওর পানি খাওয়ানোর পরে আমরা হচ্ছে আমাদের বাড়িতে নিয়ে আসি নিয়ে এসে আমি হচ্ছে ওরে গোসল দিছি গোসল করাই দেওয়ার পরে সবাই চিলেচিলি করতেছিল যে আমি কেন গোসল করাইলাম এলাম বিলাইরে মানে বাচ্চা বিড়াল তো একে তো বাচ্চা বিড়াল তার মধ্যে অসুস্থ তার মধ্যে আবার তখন রোদ ছিল না তো এই রোদ নাই বলেই সবাই আছে তুলেছিল করতেছিল যে রোদ নাই এর মধ্যে তুই আবার ওরা গোসো করাই দিস দাঁড়াবা তুমি এই তো এই হচ্ছে বাগিরার কাহিনী তো এরপর থেকে আলহামদুলিল্লাহ ওই দিন ওরে আমি শ্যাম্পু দিয়ে ভালো করে গোসো করাইছিলাম তারপরে অনেক কষ্ট করে মানে একবারে মূর্ছা একবারে মানে ইয়ে করে কী করলে যে শুকিয়ে দিছি শুকিয়ে দেওয়ার পরে আবার চুলার সামনেও রাখছি যাতে হচ্ছে ওর কষ্ট না হয় তা আলহামদুলিল্লাহ ও এখন সুস্থ আছে এখন তো দেখতেছি না যে কী হয়েছে আর প্রচণ্ড দুষ্ট হয়েছে আর একটা সমস্যা হইতেছে আমাদের হ্যাঁ সবাই বলতেছে যে বাগিরারে মানে আমি যেন ত্যাগ করে দিই হ্যাঁ ওর মায়া যেন ছেড়ে দিই কারণ ও আমাদের যে মুরগিগুলো আছে না মুরগিগুলোর উপরে মানে বাঘের মতো শিকার জন্য করে না একবার আস্তে 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 এরকম এরকম করে যায় না ও এরকম এরকম করে যায় তারপরে একবার মুরগির উপর ঝাঁপাই পরে যায় তো মুরগিগুলো এখানে দোরণির উপরে রাখে সব সময় হ্যাঁ বাবা আমার অর্থ হবে চেয়ার থেকে আল্লাহ আমার বলতে চেয়ার থেকে উঠতে হ্যাঁ বাবা বলো হ্যাঁ যাও যাও মুরগির ধরুন দাও বাবা দৌড়ুন দাও একটা দোণি দিয়ে আসো একটা দোরণি দিয়ে আসো বাঘের মতো তো মানে এখন সবাই ভয় পাইতেছে যে মুরগিগুলো না বাঘিরা আবার কিছু করে ফেলে হ্যাঁ এটা নিয়ে আমিও ট্রিটেশন করতেছি তোরে তো মানে কোথাও ফেলে আসতেও পারবো না আর মানে ওর জন্য এত মায়া হইতেছে এখন ওই যে এসে এইসবসে তো ওরে কী করা যায় শেষ পর্যন্ত এমন হতে পারে যদি এরকম করতেই থাকে মানে এরকম করলে বোঝা যায় যে খাটাস হয়ে গেছে হ্যাঁ মুরগি কিন্তু সরি বিড়াল কিন্তু খাটাস হয়ে যায় খাটাস আপনার চিন্ন জানি না খাটাস হচ্ছে আপনার মানে ও হচ্ছে কী বলে যে শিকারি হ্যাঁ মানে খাটাসটা হচ্ছে ওই যে বাঘের মতো শিকার করে আপনার মুরগি টুরগি নিয়ে যায় একবারে ধরে মুরগি হাঁস এগুলো ধরে নিয়ে যায় এরকম এই বয়সে হওয়ার কথা না মানে ওর যে কি এরকম হওয়ার কথা না কিন্তু ও এরকম করতেছে তো যদি এরকম বেশি করে বা কোনো একটা মুরগির ক্ষতি করে ফেলে এখনো করেন আলহামদুলিল্লাহ কিন্তু দোরণী দেয় ওই 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 দেখেন ওই ওই যে দিছে ওই মুরগিটা নিয়ে দিছে না 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 বাবা দরকার নাই যাই হোক তো এখন যদি এরকম হয় যে কোনো মুরগি ক্ষতি করে ফেলে তাহলে ছোর গলায় ওই যে কুত্তার গলায় সামনে চেইন দিয়ে রাখে না মানে কি বলে যে কুত্তা পালে না প্রথমে মানে কুকুর পালার অনেক ইচ্ছা কিন্তু কুকুর পাইতেছি না আমার দেশি কুকুর পালার ইচ্ছা এই রকম হ্যাঁ বাবা না 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 আচ্ছা আমি একটু দূরে দিয়ে আসি নালে আবার আব্রাহিম দূরে দিয়ে যাবে হ্যাঁ কুকুর তুই বাচ্চা থাকলে আমরা দিয়ে যাইস হ্যাঁ আব্রাহিম এমন করে যাক কি সুন্দর দৃশ্য দেখেন সবাই দোয়া করবেন যেন ও ভালো হয়ে যায় আর মানে মুরগিগুলো ক্ষতি না করে বা কোনো কিছুর ক্ষতি না করে হ্যাঁ দোয়া করবেন সবাই আপনার দোয়া করলে আল্লাহ কবুল করতেও পারে কারণ কার দোয়া কখন কবুল হয় এটা আল্লাহ ছাড়া কেউ জানে না সবাই দোয়া করবেন কুত্তা না কুকুর বলো কুকুর হ্যাঁ সবাই দোয়া করবেন ভালো থাকবেন আর খুব তাড়াতাড়ি আবার দেখো ইনশাল্লাহ হ্যাঁ আসসালামু আলাইকুম আল্লাহ হাফ আল্লাহ হাফেজ বলো তো ক